हेलो बंधुरा वेलकम टू माय चैनल बंकफोडिस अलोकेश चले तुम्हारे एक नतून भिडियो नहीं आज के चले डानलपे एक दारुण कम्बो अफार नहीं चले 349 शेयरेबल कम्बो कम्बो ते की थाकछे तार जोन्नो तोमादेरके शेष अब्दि भिडियोटी देखते हबे की आइटेम रयेछे खाबारेर टेस्ट की रकम एबार ताहले चलो आमि कोन रेस्टुरेंटे एसेछि तार संगे लोकेशनटा बोले दिई माने तोमरा किभाबे आसबे तो तोमादेरके आसते होले तोमादेरके नामते हबे बरानगर मेट्रो स्टेशन बा तोमरा ट्रेने करेओ आसते पारो नेमेई एकटुखानि 5 मिनिटेर हाँटा বা তোমরা যদি আসতে চাও নরমালি সোদপুর বা ব্যারাকপুর থেকে অটো করেও আসতে পারো একদম মেইন রোডের উপরে কিন্তু রয়েছে রেস্টুরেন্টটি রোস্টেড পেপার একদম নতুন খুলেছে এই কম্বো ভাগটি আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে কারণ অনেক ধরনের আইটেম রয়েছে তার উপর শেয়ারেবল কম্বো একদম পকেট ফ্রেন্ডলি তো তোমরা দুজনে মিলে আরামসে শেয়ার করে খেতে পারবে তাহলে চলো ভিতরে যাওয়া যাক আর রেস্টুরেন্টের এমবিয়েন্সটা দেখে নিই এখানে কিন্তু আমাদের কম্বো চলে এলো দেখতেই পেলে অনেকগুলো আইটেম 349 এ আমি আগেই বলেছিলাম আর এটা কিন্তু পুরোটাই শেয়ারেবল কম্বো তাহলে এবার দেখে নেওয়া যাক কম্বোতে কি কি রয়েছে এগ ফ্রাইড রাইস তার সঙ্গে রয়েছে এখানে ফিশ ফিঙ্গার মানচাও স্যুপ আর তার সঙ্গে রয়েছে সেজওয়ান চিকেন এছাড়াও এখানে দারুণ একটা অফার রয়েছে তোমরা মাত্র 149 থেকে কিন্তু কম্বো পেয়ে যাচ্ছ যদি কম বাজেটে খেতে চাও সেটাও তোমাদের জন্য রয়েছে দুজনের জন্য সেটা হচ্ছে কি 299 এ সেই কম্বোতে কি কি রয়েছে আমি একবার তোমাদেরকে দেখে বলে দিচ্ছি সেটা রয়েছে ভেজ নুডলস ক্রিসপি চিলি চিকেন গার্লিক চিকেন 4 পিস এখানে আমরা পাচ্ছি 6 পিস তার সঙ্গে রয়েছে অ্যাপেল চিকেন 2 পিস অ্যাপেল চিকেন মানে হচ্ছে গিয়ে চিকেন ললিপপ আর তার সঙ্গে পাবে দুটো কোল্ড ড্রিঙ্কস এখানে কোল্ড ড্রিঙ্কসটা আছে আমি বলতে ভুলে গেছি তো আমি একা খাচ্ছি বলে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি তো তোমরা দুজনে আরামসে শেয়ার করে খেতে পারবে প্রচুর মেনু তো সত্যি একদম বাজেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি বলতে হবে কারণ আজকালকার দিনে সবার কাছে কিন্তু মানিটা খুব ম্যাটার করে আমরা অনেক সময় যাই না অনেক বড় বড় রেস্টুরেন্টে কিন্তু একটা সিঙ্গেল আইটেমের দামই 350 থেকে শুরু হয় সেখানে তোমরা 349 এ পুরো কম্বোটা পেয়ে যাচ্ছ মানে সত্যি ভাবা যাচ্ছে না এমবিএসটা অসাধারণ যদিও রেস্টুরেন্ট একটু ছোট বাট এমবিএসটা সত্যি তোমাদের মন ভরে যাবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে একবার দেখাতে বলবো দেখতে পাচ্ছ যারা কাপল রয়েছো বা যারা বন্ধুরা রয়েছো এখানে এসে কিন্তু একটুখানি খেতে পারবে আড্ডা দিতে পারবে গল্প করতে পারবে তো এবার চলো খাওয়া দাওয়া শুরু করা যাক খেয়ে তোমাদেরকে বলবো খাবারের কোয়ালিটি কীরকম টেস্ট কীরকম প্রথমে তাহলে আমি এখানে ফিশ ফিঙ্গার দিয়ে ট্রাই করছি তো চলো ফিশ ফিঙ্গারটা তোমাকে দেখাই ওয়াও এখানে 2 পিস ফিশ ফিঙ্গার দিয়েছে শুধু তোমরা ফিশের স্টাফিংটা দেখো পুরো একদম লোডেড কিন্তু রয়েছে দারুণ খেতে বাইরের কোটিংটা যেরকম পাতলা আর ভিতরে কিন্তু একদম ভরপুর কিন্তু ফিশ দেওয়া রয়েছে তোমাদের বেশ ভালো লাগবে তার সঙ্গে দেওয়া রয়েছে সালাদ এরপর আমরা নেক্সট আইটেম ট্রাই করবো সেটা হলো কি মানচাও স্যুপ তো দেখা যাক ওয়াও সুপটা শুধু দেখো তোমরা আর এখানে দেখো প্রচুর পরিমাণে চিকেন দেওয়া রয়েছে খুব সুন্দর দেখতে আশা করছি খেতেও দারুণ হবে তো আমি ট্রাই করে দেখি এখানে একদম ফুললি লোডেড কিন্তু চিকেন দেওয়া রয়েছে আমার তো বেশ ভালোই লাগে স্যুপ খেতে এখানে প্রচুর পরিমাণে চিকেন তার সঙ্গে রয়েছে এগ আর তার সঙ্গে ভেজিস রয়েছে আর হালকা তোমরা কোরিয়ান্ডার একটা ফ্লেভার ফিল করতে পারবে আমার তো ভালোই লেগেছে বেশ এবার তাহলে চলো আমরা মেইন কোর্সের দিকে চলে যাই মেইন কোর্স দেখতে পাচ্ছ এখানে রয়েছে এগ ফ্রাইড রাইস প্রচুর পরিমাণে রয়েছে পুরো ফুল প্লেট কিন্তু দিয়েছে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে কিন্তু হাফ প্লেট দিয়ে থাকে তো এখানে কিন্তু পুরো ফুল প্লেট দিয়েছে যা পরিমাণ রয়েছে তোমরা দুজন আরামসে শেয়ার করে খেতে পারবে আমি এবার নেব সেজওয়ান চিকেন নর্মালি সেজওয়ান চিকেন একটুখানি ঝাল হয় স্পাইসি তো যারা স্পাইসি খেতে পছন্দ করো তাদের তো ব্যাপক লাগবে গ্রেভিটা একবার দেখো যথেষ্ট পরিমাণ থিক গ্রেভি রয়েছে আর চিকেনের পিসগুলো ওয়াও বেশ বড় বড় সাইজে কিন্তু চিকেনের পিস দিয়েছে যথেষ্ট বড় সাইজের চিকেনের পিস রয়েছে এখানে তো আমি একটা নিয়ে নিচ্ছি এবার একটু ট্রাই করে দেখা যাক তো আমি খালি একটুখানি প্রথমে ফ্রাইড রাইস খেয়ে দেখব ফ্রাইড রাইসটা দারুণ লাগছে খেতে শুধু খালি খাওয়া যাচ্ছে এতটা সুন্দর করেছে এবার একটুখানি গ্রেভি লাগিয়ে খাবো আর চিকেনটা একবার তোমাদের দেখাই পুনের সাহায্যেই কিন্তু ভেঙে যাচ্ছে কতটা সফট একদম ফ্রেশ চিকেন ভিতরের পোষণটা দেখলে তোমরা বুঝতে পারবে একদম ফ্রেশ নরম সফট জুসি জাস্ট মুখে মেল্ট হয়ে গেল মানে এত সুন্দর নরম চিকেন আমি খুব কম রেস্টুরেন্টেই খেয়েছি ম্যাক্সিমামই কিন্তু শক্ত থাকে তবে এই চিকেনের যে ম্যারিনেশন করেছে না একদম দারুণ বেশ ভালো লাগছে খেতে আমার একদম নরম এরকমই কিন্তু হওয়া উচিত চাইনিজ ফুডগুলো তো এখানে কিন্তু সেই জিনিসটা তোমরা পাবে
তো আশা করছি তোমাদের ভালোই লাগবে। তোমরা কারা কারা আগে এই রেস্টুরেন্টে এসো কমেন্ট করে জানাতে ভুলবে না, আর যারা এখনও আসোনি কী করছো তাড়াতাড়ি করে চলে আসো, কারণ খুব কম দামে পকেট ফ্রেন্ডলি আইটেম কিন্তু এখানে রয়েছে। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জমি খাওয়া দাওয়া করো। টাটা সবাইকে।